নমস্কার, আমি প্রদীপ। আজকের এই এপিসোডে আপনাকে আমি স্বাগত জানাই। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে এই যে উচ্চ রক্তচাপ, এই শব্দবন্ধনীর ভেতরেই আপনি বুঝতে পারছেন যে রক্তের চাপটা সেখানে প্রচণ্ড উচ্চ মাত্রায়। তো এটা কেন হয় আর এর ক্ষতিকর দিকগুলো কী আছে, এবং আমরা আমাদের জীবনে আমরা কেমনভাবে চললে পরে আমাদের এই উচ্চ রক্তচাপের যে বিষয়টা সেটা আমাদের জীবনে ঘটবেই না, আমরা সেটা নিয়ে জানব। এই জীবন প্রচণ্ড দামি, তাই আজকের এপিসোডের কথাগুলোও কিন্তু খুব দামি, আপনাকে শুনতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নিন। আসুন আজকের এই এপিসোডে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন একজন জেনারেল ফিজিশিয়ান, এবং তার পাশাপাশি তিনি কিন্তু একজন অর্থোপেডিক ডক্টর, ডক্টর শিবব্রত মুখার্জি। আপনাকে আজকের এই এপিসোডে স্বাগত জানাই। নমস্কার নমস্কার। আচ্ছা, উচ্চচাপ, এই যে রক্তের যে উচ্চচাপ, এই এটা কেন হচ্ছে, বা এই এই বিষয়টাকে আপনি যদি একটু ব্যাখ্যা করেন আর কি। দেখুন, আমি আপনার সাথে আগে একবার বসেছিলাম, সেখানে আমি কিছুটা এই ব্যাপারে কথা বলেছিলাম। দেখুন, উচ্চ রক্তচাপ যে ব্যাপারটা আছে, উচ্চ রক্তচাপ হচ্ছে, কাকে রক্তচাপ বলে আগে সেটা জানতে হবে। রক্তচাপ হচ্ছে ল্যাটারাল প্রেশার অফ দ্য ব্লাড, ভেসেলসের উপর যে প্রেশারটা দেয় তাকে বলা হয় উচ্চ রক্তচাপ। আমরা স্ফিগমোম্যানোমিটার যন্ত্র দিয়ে মাপতে পারি। কেন হয়? প্রথম হচ্ছে কোলিনার্জিক অ্যাক্টিভিটি, তখন সেগুলো বলছিলাম আমি, কোলিনার্জিক অ্যাক্টিভিটির জন্য বাড়ে, অ্যাড্রিনালিন বেশি ইয়ে হলে বাড়ে, কিডনির প্রবলেম হলে বাড়ে, ইউরিয়া ক্রিয়েটিনটা দেখে রাখা দরকার আছে, কিডনির ভেতরে রক্ত চলাচলের প্রবলেম হলে বাড়ে, বিভিন্ন রকম হরমোনাল প্রবলেমের জন্য বাড়ে। কিন্তু আমরা এই এই ব্যাপারগুলো নিয়ে কথা বললে লাভ নেই। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এমনি 50-60 বছর বয়সে সাধারণ লোকের উচ্চ রক্তচাপ হয় কেন? অনেক কারণেই হতে পারে। উচ্চ রক্তচাপ কম বয়সেতেও হতে পারে, অনেক অসুখেও হতে পারে, ফিওক্রোমোসাইটোমাতে হতে পারে, অনেক কিছুতে হতে পারে। কিন্তু জেনারেল একটা পপুলেশন ওভার 50 ইয়ার্স এজ, তাদের উচ্চ রক্তচাপ হয় কেন? আচ্ছা আচ্ছা, আমরা চিনবো কীভাবে, আমরা হয় কেনটা জানছি একটু পরে, মানে আমার যে উচ্চ রক্তচাপ আছে কিনা আমি বুঝবো কীভাবে? সেটা আগে বলেছিলাম যে এই ধরুন তিনটে ফিঙ্গার্স কিংবা এই আঙুলের মধ্যে ঝিনঝিন অবস ভাব, আমরা পেরিফেরিতে বুঝি। ওই যে বললাম যে আমাদের ধরুন বুক ধুরধুর করছে রেগে গেলে, সিঁড়িতে উঠতে গেলে দমের কষ্ট হচ্ছে, জোরে হাঁটলে পায়ের শিরা টান ধরছে, পেরিফেরিতে একটা ঝিনঝিন অবস ভাব লাগছে। পেরিফেরি মানে হচ্ছে আঙুল, হাতের আঙুল, পায়ের আঙুল। হ্যাঁ, মাথাটা একটা স্ক্যাল ফিচিং হচ্ছে, ঘাড় থেকে একটা কুনকুনানি ব্যথা লাগছে, আমার এসওবি হচ্ছে বা শর্টনেস অফ ব্রিদিং হচ্ছে, জোরে হাঁট থেকে লাফিয়ে পড়ছে। এটা ছাড়াও কারোর কারোর নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, কেউ কারোর কারোর টেম্পোরাল আর্টারিটা মনে হচ্ছে দপাক দপাক করছে, একটা কনস্ট্যান্ট একটা ব্যথা হচ্ছে পিছন দিকের মাথায়, অক্সিপিটাল হেডেক হচ্ছে, ঘাড়েতে একটা ব্যথা পাচ্ছি, পেশেন্টের একটা আনচান ভাব যে আমি আমি সুস্থ নেই, এই ফিলিংসটা আসছে, তাহলে তার অবশ্যই একটা রক্তচাপ পরীক্ষা করানো উচিত। আচ্ছা, এবার এটার কারণটা কী আপনি যখন যদি বলেন, মেন কারণ হচ্ছে চারখানা। প্রথম কথা হচ্ছে স্মোকিং, যে কোনো টাইপ স্মোকিং, নট অনলি সিগারেট, যে কোনো টাইপ, বিড়িতেও হতে পারে, মারিজুয়ানাও হতে পারে, যে কোনো টাইপ স্মোকিং, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অ্যালকোহলিজম, যে কোনো ধরনের মদ্যপানেতে উচ্চ রক্তচাপ আসতে পারে। নাম্বার থ্রি হচ্ছে ল্যাক অফ অ্যাক্টিভিটি, মানে আপনি সেডেন্টারি লাইফস্টাইল করছেন, মানে আপনি ধরুন লিফট ছাড়া চলেন না, গাড়ি ছাড়া বেরোন না, একটু হাঁটছেন না, আপনার কার্ডিওভাস্কুলার, আমাদের হাঁটো তো একটা মাসেল, তাকেও তো অ্যাডাপ্টেশন করতে হয়। এবার ধরুন আপনি আপনার গোটা শরীরকে কোনো রকম স্ট্রেসই দিচ্ছেন না, তাহলে যখনই স্ট্রেস দেবেন তখনই বুক ধরতে করবে, অ্যাংজাইটি, স্ট্রেস, ভবিষ্যতের কী হবে ওটার জন্য একটা চিন্তাভাব, এগুলোর জন্য সব কর্টিজল বাড়ে, সেই জন্য সুগারও বাড়ে, প্রেশারও বাড়ে, আমি বলেছিলাম আগের দিন, কারণ ওটা ওটা একটা হরমোনাল হরমোন, মানে একটা স্টেরয়েড হরমোন, তো স্টেরয়েডটা বাড়লে ওটা ওগুলো বাড়বে। তারপরে হচ্ছে অতিরিক্ত নোনতা খাবার খাওয়া,
কিংবা আরেকটা বললাম সিমটমস, যে প্রচণ্ড প্রচুর ঘাম হওয়া, সহজে রেগে যাওয়া, চট করে রিয়াক্ট করা, এগুলো সমস্ত কিছু হাইপারটেনশন আছে কিনা দেখে দিতে হবে। আচ্ছা, এবার এর প্রিভেনশনের জন্য যেটা আমাদের করণীয় সেটা আমরা যেটা বলি পেশেন্টকে, যে প্রথম হচ্ছে একদম স্মোকিং করবেন না, অন্য কোনো নেশাও করবেন না, 20 মিনিটস ব্রিস্ক ওয়াকিং, ব্রিস্ক ওয়াকিং ইজ ইম্পর্টেন্ট। মানে আমি আস্তে আস্তে পায়চারি করলাম তাতে কোনো লাভ নেই, ঘাম ঝরিয়ে হাঁটতে হবে 20 মিনিট সপ্তাহে 5 দিন মিনিমাম। ড্যাশ ডায়েট, মানে নুন অল্প করে খাওয়া, 1 গ্রামের বেশি আমি নুন খাবো না, পাতে আমি নুন খাবো না, নুনটা কম খাবার খাবো। মানে আপনি কি বলছেন কাঁচা নুনের কথা, নাকি সেক্ষেত্রে আমরা তরকারিতেও একেবারে লবণ দেওয়া যাবে না? না না, তরকারিতে তো নাহলে তো লবণ ছাড়া তো টেস্টি হবে না, সেটা কথা না। কথা হচ্ছে যে নুন ওয়াটারকে ধরে রাখে, তো নুন থাকলে আপনার ওয়াটার রিটেনশন অফ দ্য বডি হবে, ওয়াটার রিটেনশন অফ দ্য বডি আসলে সেটার প্রেশার আপনার কিডনিতে পড়বে, সেই কারণে আপনার প্রেশার বাড়তে পারে। সুতরাং আপনার শরীরে জল যাতে কম থাকে, মানে আই মিন টু সে যে পেশেন্ট যদি ফুলে পা, এতে পাও ফুলতে পারে, প্রেশারে হাইপার টেনশনে পাও ফুলতে পারে, এবার এই জিনিসটা যেটা হয় যে আমরা যখন দিই, আমরা যখন পেশেন্টকে দেখি, পেশেন্টের আগে এজ দেখি, কত বয়স, কতদিন ধর হাইপার টেনশন দেখি, কী কী ওষুধ খাচ্ছে দেখি, ওষুধ এখন অনেক চলে এসছে, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই, AARP দিই, অনেক সময় পালস রেটটাকে কমিয়ে রাখতে হয়, পালস রেটটা অনেক বেশি থাকলে প্রেশার বাড়ে, এই যে অতিরিক্ত জল ব্রিড করে দেওয়ার ওষুধ আছে। আরেকখানা কজাতেও প্রেশার হয়, সেটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশন হয়, যে এমনি হাইপার টেনশন ছিল না, কিন্তু প্রেগনেন্সি বা হাইপার টেনশন হচ্ছে, তার জন্য আবার অন্য ওষুধ আছে, ল্যাবেটারল দেওয়া হয়। মোটামুটি আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে প্রথম ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট আমি এটা উপদেশ বলছি, দিস ইজ ট্রিটমেন্ট, ইটস আ পার্ট অফ ট্রিটমেন্ট, মানে যতটাই ইম্পর্টেন্ট ওষুধ খাওয়া ততটাই ইম্পর্টেন্ট হাঁটা চলা করা, ততটাই ইম্পর্টেন্ট নুন কম খাওয়া, ততটাই ইম্পর্টেন্ট স্ট্রেস কম নেওয়া লাইফে, তাহলে আপনি ঠিক থাকবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাইছি, সেটা হচ্ছে ধরুন যারা ধরুন ডেইলি লাইফে ব্যায়াম করার সুযোগ পাচ্ছে না, আপনি বলছেন যে ব্যায়ামটাও কিন্তু একটা তার কাছে অপশনাল নয়, সেটা তার একেবারে করতেই হবে, যেমন মেডিসিন ঠিক তেমনিভাবে ব্যায়ামটাও তার কাছে একটা মানে মেডিসিন আর কি, তার সেটা করতেই হবে, না করলে কিন্তু সেটা হবে না, লাইফস্টাইলের মধ্যে তাকে নিয়ে আসতে হবে, সেই ব্যায়ামটাকে নিয়ে আসতে হবে বলছেন। এখন ধরুন অনেকেই বলবে যে না, আমি এর মধ্যে থেকে তো 2-4টে করতে পারছি বা আমি অলরেডি করছি, কিন্তু তারপরেও দেখছি যে আমার মধ্যে রক্তচাপ সেটা কিন্তু উচ্চ পর্যায়ে আছে, কমছেই না কিছুতে, সেটা কি অন্য কোনো দিকে সংকেত করছে? না, দেখুন রক্তচাপ বেশি হলে আমি তো বললাম কজেস জানতে হবে, যদি এটা ইডিওপ্যাথিক কজ হয়, মানে বয়সজনিত কারণে হয়, ওষুধ আছে, প্রচুর ওষুধ আছে, কমছে না বলে কোনো কথা না, আমরা আমরা আছি সেটা কমানোর জন্য। লাইফস্টাইল মডিফিকেশানটা করতে হবে পেশেন্টের, যাতে ওটা মেনটেন্স হয়, এবং লাইফস্টাইল মডিফিকেশান মানে কি, যেমন ধরুন কাছাকাছি কোনো জায়গা, আমি বাইক নিয়ে গেলাম না, আমি হেঁটে গেলাম, আমি হয়তো মেট্রোতে যাতায়াত করছে, আমি ওই এসকেলেটার চাপলাম না, একটা সিঁড়ি দিয়ে উঠলাম একবার, কিংবা বাড়ি ফেরার সময় আমি রিক্সাটাকে একটু আগে ছেড়ে দিলাম, মানুষ কুড়ে বলে ওটা করে না, কিন্তু ওইটা করে আপনি একটা গোল রাখুন, 1 কাপ চা খেয়ে যাবো, যে আমি পাড়ার দোকান থেকে 10 মিনিট আগেতে নামবো, 1 কাপ চা খেয়ে আমি যাবো, আপনি খান চা, ওটা আপনার রিওয়ার্ড, কিন্তু আপনি হেঁটে গেলে ওটা আপনার শরীরটা ওটাতে ভালো হলো একটু। লাইফস্টাইল মডিফিকেশান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রেশার, ফর সুগার, ফর বিং অ্যাক্টিভ ইন লাইফ, লাইফস্টাইল মডিফিকেশান ইজ ইম্পর্টেন্ট। আমি আপনাকে প্রথমে বললাম, কিছুদিন আগে বললাম না, যে
এই সমস্ত গোল করেই আমাদেরকে এই নিয়মগুলোকে দেওয়া হয়েছিল, যে ওই যে মন্দিরের ব্যাপারটা বললাম, রেগুলার যাওয়ার কথাটা বললাম, এগুলো কী জন্য, এগুলো এগুলো এইভাবেই শিখিয়েছে যাতে এইভাবে মেনটেন করলে মানুষ সুস্থ থাকে। আসলে আমরা যদি ডাক্তারবাবুদের কাছে এটাই এক্সপেক্ট করি যে আমরা নিজেরা কিছুই করব না, এমন কোনো মেডিসিন দিন, সেই মেডিসিনেই কেবলমাত্র আমরা ওই জল দিয়ে মেডিসিনটা খেয়ে নিলাম বা ইঞ্জেক্ট করে নিলাম শরীরের ভেতরে, তাতে যদি আমরা ঠিক হয়ে যাওয়া ভাবি তাহলে কিন্তু কোনো রাস্তা নেই। তো একেবারে এই এপিসোডের একেবারে শেষ প্রশ্নে আমি আসি, উচ্চ রক্তচাপ জনিত ব্যাপার নিয়ে আপনি চিনব কী করে বললেন, আপনি বললেন যে কী করে আমাদেরকে ঠিক করতে হবে, তো এই উচ্চ রক্তচাপের ফলে কী কী সমস্যা হয় সেটাও আপনি বললেন। আমি একটা জিনিস জানতে চাইছি আপনার কাছে, সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপ হওয়ার ফলে মানুষের তো সমস্যা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মানুষ এই দিকে ভাবছে না কেন, আপনার কি মনে হয়? মানে পেশেন্ট তো আসছেই, যারা এই এপিসোড দেখছে তারা নিজেরাও জানে যে তাকে কী কী করতে হবে, কিন্তু তারপরেও তারা করছে না কেন? এখানে আপনার কি অভিজ্ঞতা থেকে, অনুভব থেকে, আপনি তো এত বছর প্র্যাকটিসের মধ্যে আছেন, তো আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি ব্লাড সুগার এবং হাইপারটেনশন এই দুটো অসুখকে আমরা বলি সাইলেন্ট কিলার। তার মানে পেশেন্টের অতটা কোনো অসুবিধা হয় না যতক্ষণ না সেটা প্রকটভাবে দেখা যায়। প্রকটভাবে দেখা যায় মানে কি, যখন তার চোখে দেখার সমস্যা হতে শুরু করবে তখন পেশেন্ট কেয়ারফুল হবে, যখন পেশেন্টের পা ফুলতে শুরু করবে, যখন ক্রিয়েটিনিন বাড়বে, যখন তার ইউরিয়াটা বাড়ছে, তখন সে বুঝতে পারছে যে না আমার, যখন অ্যালবুমিন বেরোচ্ছে পিচ্ছাপ দিয়ে, তখন সে ভয় পাচ্ছে, তখন সে ডাক্তারের কাছে যাচ্ছে। তার আগে আমি এরকমও দেখেছি 10-12 বছর ধরে প্রেশার, কিন্তু ও ঠিক আছে, ও তো সবাইকারই একটুখানি শ্বাসের কষ্ট হয়, ও তো বয়স হলে একটু সিগারেট খেলে একটু হয়, তোমার কষ্ট হবে না, হাঁটতে তো সবাই ভিজে যায়, রেগে গেলে তো সবাইকারই বুক দুপুর করে, এটা বড় কথা, কিন্তু বড় ব্যাপার, বড় ব্যাপার এই কারণে দিস আর নট নর্মাল, আপনি অ্যাডাপ্টেড করছেন, আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে মেনে গেছে ওটা, কিন্তু এটা সাইলেন্ট কিলার হিসেবে আপনার কাছে থেকে গেছে। সেটা যখন আপনার কিডনিতে কিংবা আপনার চোখে কিংবা অন্য কোনো সিস্টেমেতে দেখা যাবে তখন অনেক দেরি হয়ে যাবে। সুতরাং আগে থেকে আপনার নজর দিন, আগে থেকে চিকিৎসা করান, আগে থেকে ডক্টরের পরামর্শ নিন। তার মানে মুদ্রা বিষয় হচ্ছে আমরা তত সময় ভালো ব্যবহার করি না আমাদের শরীরের সাথে, যত সময় না শরীর আমাদেরকে একদম চেপে ধরছে যে এইবার তো ভালো ব্যবহারটা আমরা চাই আর কি। একদম, যাই হোক, যতক্ষণ না তার প্রবলেমটা অনেক বেশি মাত্রায় হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা নিজেদের উপরে খেয়ালটা রাখছি না, যখন বেশি হয়ে যাচ্ছে তখন নিজেদের উপর খেয়ালও রাখতে হচ্ছে, আর তার ফলেতে ডাক্তারদের প্রতি বেশি, আরও বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে মানুষ। তার আগেতে যদি অল্প একটা ওষুধ দিয়ে একটু লাইফস্টাইল মডিফিকেশন যদি ঠিক হতো তাহলে প্রতি মাসে যেতে হতো না, কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পর আপনাকে প্রতি মাসেই ডাক্তারের কাছে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকের এপিসোডে আমরা কিন্তু যেটা জানলাম সেটা হচ্ছে যে আপনি যদি নিজের খেয়াল নিজে রাখেন তাহলে আপনাকে কাউকে দরকার পড়বে না, আর এই নিচে যে নাম্বারটা যাচ্ছে চ্যানেলে এখানে কল করার দরকার পড়বে না। তো আমরাও চাইছি যে আপনি এই নিচের ফোন নাম্বারে ফোন না করে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি মনে করেন যে আপনার কিছু প্রশ্ন থেকে গেল তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাকিদের কাছে ভিডিওগুলো পাঠাবেন। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ জানাই আজকের এই এপিসোডে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসলে আপনাকে আমি এই চ্যানেলের মাধ্যমেই এই কথাগুলোকে সাক্ষী রাখতে চাইছি আমি দর্শকদেরকে, আজকে আপনাকে পাওয়া বা এই চ্যানেলে যে ডাক্তারবাবুরা যারা আসছেন, যারা মানুষের কাছে তাদেরকে ভালো থাকার জন্য কথাগুলো বলছেন, তো আসলে এই কথাগুলো সত্যিই মানে সত্যি এটা এটা আমাদেরকে প্রভাবিত করছে, এবং আমি নিজে টেবিলের এই প্রান্তে বসে আপনার কাছ থেকে আরও অন্যান্য ডাক্তারবাবুদের কাছ থেকে যখন শুনছি আমি নিজে সমৃদ্ধ হচ্ছি, এবং সত্যি এটার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের ডিউটি, সবাইকে জানানো আমাদের ডিউটি, মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের চাহিদা সেটাই, তার বেশি তো কিছু চাহিদা না, যার কাছে দেখান যেরকমভাবেই দেখান না কেন
পেশেন্ট সুস্থ থাকা সেটাই একটা ডাক্তারের প্রধান কর্তব্য হওয়া উচিত। পরের সব বাকি সব তো সব পরের ব্যাপার, সবাই ভালো থাকলেই আপনাদের আমাদের তো এখানে এসছি এই কারণে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।